বিরতির পর স্বাগত এখন খবর বিস্তারিত। আত্মনির্ভর ভারত এই মিশনকে সামনে রেখে বিজেপির সদর শহরাঞ্চলে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। আত্মনির্ভর ভারত এই থিমকে সামনে রেখে আজ বিজেপি প্রধান কার্যালয় বিজেপি সদর শহরাঞ্চলে এক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক ও সদর শহরাঞ্চলের সভাপতি অলক ভট্টাচার্য সহ সদর শহর অঞ্চলের কার্যকর্তারা। কেন্দ্রীয় নেতাদের আদেশ অনুসারে হচ্ছে এই প্রশিক্ষণ শিবির। শিবিরে কিভাবে ভারতকে আত্মনির্ভর করে তোলা যায় সে বিষয়ে হবে আলোচনা। আমাদের রাষ্ট্রব্যাপী গত কিছুদিন আগে আমরা মন্ডল লেভেলের কার্যকর্তাদেরকে প্রশিক্ষণের শিবির আমরা অনুষ্ঠিত করেছি। প্যান্ডেমিক চলছে, কোভিড অতিমারির মধ্যে যেহেতু সোশ্যালি ফিজিক্যালি করার ততটা সুযোগ নেই আমাদের কাছে, তারপরেও আমরা স্টেট লেভেলটা এবং জেলা লেভেল, যেটা মন্ডল লেভেল আমরা আগে প্রশিক্ষণ হয়ে গেছে, এখন স্টেট লেভেল এবং জেলা লেভেল আমরা করছি রাষ্ট্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে। তো আজকে সদর আরবান জেলার আমাদের প্রশিক্ষণ শিবির রয়েছে। আমার বিষয় হচ্ছে আত্মনির্ভর ভারত দৃষ্টিকোণে মৌলিক যে আমাদের পরিবর্তন হয়েছে গত 7 বছরে, সে আমাদের কেন্দ্রীয় সরকার এই 7 বছরে কী কী কাজ করেছেন এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে, ভারতকে শক্তিশালী করার লক্ষ্যে যে যে কাজগুলি করেছেন সেগুলি উপস্থাপন করার জন্য আজকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে সদর জেলার সম্মানীয় সভাপতি রয়েছেন এবং সদর জেলার যারা মন্ডল প্রেসিডেন্টও রয়েছেন, সদর জেলার কার্যকারী কমিটি এবং বিভিন্ন মোর্চার যারা রয়েছেন সবাই এই সভাতে উপস্থিত রয়েছেন, এই প্রশিক্ষণ বর্গে উপস্থিত রয়েছেন। কৃষি বাঁচাও গণতন্ত্র বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে শনিবার রাজভবন অভিযান করে রাজ্যপালকে কৃষি আইন বাতিলের দাবিতে স্মারকলিপি তুলে দেয় বাম গণসংগঠনগুলো। কৃষি আইন বাতিলের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য সৌরভ সংযুক্ত কিষাণ মোর্চা সহ অন্যান্য বামদল ও সংগঠনগুলো কৃষি বাঁচাও গণতন্ত্র বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে শনিবার রাজভবন অভিযান করে রাজ্যপালকে কৃষি আইন বাতিলের দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। সেই সাথে সার্কিট হাউসের সামনে চলে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি। সামিল হলো কোন আলোচনা করেননি বিরোধী দল নেতা মানিক সরকার। সংযুক্ত কিষাণ মোর্চা সহ অন্যান্য বাম সংগঠনগুলোর ডাকে কৃষি আইন বাতিলের দাবিতে শনিবার দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী সার্কিট হাউসের সামনে জমায়েত হয় বামকর্মী সমর্থকরা। স্লোগান ওঠে কৃষি বাঁচাও গণতন্ত্র বাঁচাও, বাতিল করো কৃষির আলো আইন। কোভিডের বিধিনিষেধ থাকা সত্ত্বেও শত শত বামকর্মী সমর্থকরা সার্কিট হাউসে বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, জিএমপি সভাপতি জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে কৃষক আইনের বিরোধিতা করেন পবিত্র কর। তিনি এই আইন নিয়ে বিজেপি পরিচালিত সরকারের তীব্র সমালোচনা করেন। সংযুক্ত কৃষক মোর্চা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, মহিলাদের সংগঠন, ছাত্র যুবদের যে সংগঠন, সার্বিকভাবে আজকের এই কর্মসূচি গোটা দেশে প্রতিপালিত হচ্ছে। দিল্লিতে আমি একটু আগেই দেখলাম কর্মসূচি শুরু হয়ে গেছে 5টি সীমান্তে এবং প্রত্যেক রাজ্যে, রাজ্য কেন্দ্রে রাজভবন অভিযান, এবং আমরা বিভিন্ন জেলা মহকুমা সব জায়গাতে এই কৃষক আন্দোলনের সমর্থনে ব্যাপক জমায়েত আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পুলিশ আমাদের সঙ্গে কথা বলেছে, অভিযানই আমাদের সিদ্ধান্ত ছিল, কিন্তু যেহেতু অতিমারির বিষয়টা এখনো আছে তাই পুলিশ আমাদেরকে অনুরোধ করেছে যাতে আমরা অভিযানের নামে যে মিছিল করা সেটা যাতে না করি, এবং তারা তাদের সঙ্গে কথাবার্তার ভিত্তিতে আমরা সহযোগিতা করতে চাই সরকারকে। আমরা এখানে 1 ঘন্টার জন্য বিক্ষোভ করব, 11টা থেকে শুরু হয়েছে, এখন এটা 12টা অব্দি চলবে। আমরা আমাদের যারা আমাদের নেতৃত্ব কর্মী যারা আছে তাদের বলবো, অতিমারির প্রভাব যেহেতু এখনো আছে এটা বিজ্ঞান আমাদের মানতে হবে। আপনারা বিভিন্ন জায়গায় রাস্তাটা অনেক প্রশস্ত আছে, তারা আমাদেরকে সেটা বলেছেন যাতে আমরা আমাদের যে দূরত্বটা বজায় রেখে আমরা দাঁড়াই, সবাই মাস্ক আনতে আমরা আগে থেকে বলেছিলাম, মাস্কটা পরে রাখবেন। ফলে এই প্রোগ্রামটি আমরা এগুলি সূচনা করব এবং এই সূচনার মধ্যে এই 75 সালের জরুরি অবস্থায় যারা গ্রেপ্তার হয়েছিলেন
এর মধ্যে যারা এখনো জীবিত আছেন তাদের আমরা কয়েকজনকে আমন্ত্রণ করেছিলাম, আমরা তাদেরকেও সম্বর্ধনা জানাবো। তাদের মধ্যে এক দুজন এসছেন, ফলে এই তুলে আমাদের কর্মসূচি। আমি এখনই আমাদের স্বেচ্ছাসেবকদের বলবো যে এই বিষয়গুলি নিয়ে তারা স্লোগান দিতে শুরু করো, এরপরে বাকি প্রোগ্রামের কর্মসূচিটা আমরা সেভাবে আমরা শুরু করব। দেশের 550 কৃষক সংগঠন তারা সংযুক্ত কিষাণ মোর্চা গঠন করে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 550 কৃষক তাদের জীবনের আত্মাহুতি দিয়েছেন। আমরা বলবো নরেন্দ্র মোদীর সরকার তাদের খুন করেছে, কিন্তু কৃষকদের আন্দোলন দুর্বল হয়নি, আর ঐক্যবদ্ধ। আজকে এই 6 মাসের মাথায় 7 মাসের মাথায় আমরা সারা দেশে এই 550 সংগঠনের তরফ থেকে আমরা মিলিত হয়েছি রাষ্ট্রপতির কাছে হস্তক্ষেপ করার জন্য। দিল্লিতে তো ঢুকতে দেওয়া হয় না কৃষকদের, দিল্লিকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে। কাজে আমরা রাজ্যে রাজ্যে রাষ্ট্রপতির প্রতিনিধি মাননীয় রাজ্যপালের মাধ্যমে এই মেমোরেন্ডাম পাঠাবো। আমি আপনাদের সামনে এটা পড়ে শোনাচ্ছি। শ্রী রামনাথ কোবিন্দ, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি ভবন, নিউ দিল্লি, থ্রু অনারেবল গভর্নর অফ ত্রিপুরা, সাবজেক্ট সেফ এগ্রিকালচার, সেফ ডেমোক্রেসি রেগার্ডিং গেটিং এন্টি ফার্মার লস রিপিল, অর্থাৎ বাতিল কর, এন্ড টু গ্যারান্টি লিগ্যাল গ্যারান্টি অফ MSP ফর ফার্মার্স, একটা আইনি ব্যবস্থা পার্লামেন্টে পাশ করে আমাদের দেশের অন্নদাতারা তাদের রক্ত জল করা ফসলের যদি ন্যায্য মূল্য পায়। আমরা তার জন্য এই মেমোরেন্ডাম সেখানে পাঠাচ্ছি, আমি পুরোটা পড়ছি না। অর্থাৎ মূল কথা হল দেশে অবস্থিত জরুরি অবস্থা জারি করে এ মোদী সরকার কৃষকদের যে দীর্ঘদিনের দাবি ডক্টর স্বামীনাথন কমিশন তার সুপারিশের অন্যতম মিনিমাম সাপোর্ট প্রাইস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ভেটেরিনারি কলেজ থেকে পাশ করা সকল ছাত্রছাত্রীরা শনিবার সকালে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে একত্রিত হয়। ত্রিপুরা ভেটেরিনারি কলেজ থেকে পাশ করা সকল ছাত্রছাত্রীরা আজ সকালে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের সামনে একত্রিত হয় এবং তাদের দাবি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য এখানে এসেছে গতকাল মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন যে 16 জন ভেটেরিনারি ডক্টর নেওয়া হবে, কিন্তু দেখা গেল সেখানে ইউআর ক্যাটাগরির জন্য কোনো পোস্ট ক্রিয়েট করা হয়নি। কেন ইউআর ক্যাটাগরি পোস্ট ক্রিয়েট করা হয়নি সে বিষয়ে জানার জন্য মুখ্যমন্ত্রী বাসভবনে আসেন বলে জানান বেকার ডক্টররা, কিন্তু পুলিশ তাদের বাধা দেয় বলে যে এইভাবে দেখা করা জানা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। তাদের দাবি STSC জন্য পোস্ট ক্রিয়েট করা হয়েছে, তবে জেনারেলদের জন্য কেন ক্রিয়েট করেনি সেটাই জানতে চেয়েছিল তারা। সোশ্যাল মিডিয়াতে 16টা পোস্ট ছিল, ওটাতে শুধু STSTরাই আছে, কিন্তু জেনারেলদের কোনো স্থান নেই। প্রায় 7 বছর ধরে জব ছাড়া হয়েছে, তার মধ্যেও জেনারেলদের কোনো স্থান নেই। সেই জন্য আমরা এই জিনিসটা সলভ করার জন্য দেখা করতে এসেছি। দেখা কি হয়েছে না, এখনো আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি বলে দেখা করা সম্ভব হয়নি। যে 16টি পোস্ট ত্রিপুরা ভেটেরিনারি সার্ভিস পোস্ট নেওয়া হবে, সেখানে উনি উক্তি করেছেন 9টি ST এবং 7টি ST পোস্ট নেওয়া হবে 16টির মধ্যে। ওখানে জেনারেল ক্যান্ডিডেটের কোনো মেনশন নেই, কোনো উল্লেখ নেই। তো আমরা জেনারেল ক্যান্ডিডেটরা হয় আমরা কী করবো, আমরা কোথায় যাবো? তাই আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা জানতে এসেছিলাম যে কী হবে আমাদের ভবিষ্যৎ, কারণ আমাদের স্টেটে এখনও 118টা ভেটেরিনারি অফিসারের পোস্ট খালি আছে। তার জন্য দেখা কি হয়েছে, দেখা তো হলো না। আমরা ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা পোস্ট দেখেছি, এখানে 16টা ভেটেরিনারি পোস্ট ছেড়েছে, যার মধ্যে শুধুমাত্র STSTদের জন্যই সেই সিটগুলি ছিল। আমাদের দাবি হয়েছে যে জেনারেলদের জন্য সেখানে কেন কোনো পোস্ট নেই। ত্রিপুরা রাজ্যে প্রায় 60 জনের উপরে বেকার জেনারেল ডাক্তার ছাত্রছাত্রী আছে, ঠিক আছে। আমরা আজকে চেয়েছি ওনার সাথে কথাবার্তার মাধ্যমে ব্যাপারটা ওনাকে অবগত করা, ঠিক আছে। তো
আমরা আজকে এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেই, আমরা চাইছি ওনাদের মাধ্যমে যারা যারা এখানে আছে আমাদের ওদের সাথে কথাবার্তা বলার মাধ্যমে আমরা ওনার সাথে কথা বলে বিপ্লব কর্মীদের সাথে কথা বলে ব্যাপারটাকে অবগত করে যাতে জেনারেলদের জানানোর জন্য যাতে যাতে ভাবা হয়। আপনারা কি আজকে যাবেন বা দেখা করতে? আমরা এখান থেকে বেরিয়ে সেক্রেটারিয়েটে যাব, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা আশা করি উনি আমাদেরকে সময় দেবেন, যাতে আমাদের যাতে ভবিষ্যতে যাতে কিছু একটা হয়। আজকে আমরা 5.5 বছর কষ্ট করে পড়াশোনা করে ডাক্তার হয়েছি, সেখানে যদি আমাদের ভবিষ্যতে যদি কিছু অন্ধকার থাকে তাহলে তো দুঃখজনক হতে পারে। আমরা ওনার কাছে অনুরোধ করব যাতে আমাদের একটু সময় দেন, আমার সাথে কথা বলো একটু। 16 posts has come as our CM has given in the FB page. We have seen that only 7 SC has given and 9 ST. Whatever are you are, brothers and sisters, we are concerned about them. Why are they not given any seat? What roster has been given? So we want to know about that and we want to talk to CM. This is the only demand we want to give. And we will abide with all the COVID protocols and we'll call it 2 or 3% to meet with our CM. So please be with us and help us. Thank you. Bureau Report, Khabar Tripura. কৃষি বাঁচাও গণতন্ত্র বাঁচাও স্লোগানকে সামনে রেখে গোটা দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে উদয়পুর মহকুমাতেও 13টি স্থানে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বাঁচাও গণতন্ত্র বাঁচাও স্লোগানকে সামনে রেখে গোটা দেশব্যাপী আন্দোলনে কর্মসূচির অঙ্গ হিসেবে উদয়পুর মহকুমাতে 30টি স্থান বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশের ঐতিহাসিক কৃষক আন্দোলনের 7 মাস পূর্তিতে এদিন গোটা মহকুমা জুড়ে ব্যাপক আন্দোলিত হয় কৃষক শ্রমিক জুমিয়া খ্যাত মজুর ছাত্র যুবকদের ঐক্যবদ্ধ কর্মসূচিতে। মহকুমায় প্রায় সহস্রাধিক প্রতিবাদী মানুষ এদিন দেশের মোদী সরকারের কৃষি ও কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত 30টি স্থানে কোথাও মিছিল কোথাও বুকে দাবির প্লেকার্ড জ্বলিয়ে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কর্মসূচিতে অংশ নেন। রাজ্য সরকারের পরিবর্তনের গত 29 মাসে যে জায়গায় লাল ঝান্ডা উড়েনি শনিবার সেই জায়গাতেও সংযুক্ত কিষাণ মোর্চার কর্মসূচিতে হাতে নিয়ে লাল ঝান্ডা নিয়ে প্রতিবাদী মানুষ সাহস নিয়ে কর্মসূচি করে দেখিয়েছেন। কর্মসূচি সংগঠিত করা হয় এবং মেলের মাধ্যমে রাজ্যপাল নিকট স্মারকলিপি প্রেরণ করা হয়। এদিন মহকুমার মূল কর্মসূচি উদয়পুর সেন্ট্রাল রোডে। এদিনের কর্মসূচিতে অংশ নেন কৃষক নেতা নিতাই বিশ্বাস, নিখিল দাস, পার্থ কর্মকার প্রমুখরা। কোনো হেলদোল নেই, আমরা লক্ষ্য করছি এই নিয়ে সারা দেশের কৃষকরা ঐক্যবদ্ধ হচ্ছেন আরও বৃহত্তর লড়াই আন্দোলন সংগঠিত করার জন্য। আজকের 26 জুন এই দিনেই 1975 সালের ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে কংগ্রেস সরকার, এই কংগ্রেস সরকার তখন জরুরি অবস্থা জারি করে, সারা দেশের মধ্যে একটা অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল। আমরা লক্ষ্য করছি এই নরেন্দ্র মোদীর 7 বছরের রাজত্বে অঘোষিতভাবে জরুরি অবস্থা চলছে। সারা দেশের মধ্যে কথা বলার অধিকার নেই, মত প্রকাশ করার অধিকার নেই। সারা দেশের অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল তাদের কর্মসূচি করার কোনো অধিকার প্রায় নেই। এরকম অবস্থার মধ্যে আমরা লক্ষ্য করছি সংযুক্ত কিষাণ মোর্চা সহ সমস্ত গণসংগঠন যে সারা দেশের মধ্যে একটা অঘোষিত জরুরি অবস্থা সেখানে জারি করেছে। কৃষক সভার প্রথম সভাপতি যিনি 1936 সালের লক্ষ্ণৌ সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হয়েছিলেন, যিনি 1950 সালের প্রয়াত হয়েছেন এই দিনেই 26 জুন, ওনার স্মরণে আমরা শ্রদ্ধা জানিয়েছি, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা করেছি। আজকে এই কর্মসূচি সারা দেশে 7 মাস, আজকে 7 মাসে পড়েছে, কৃষক আন্দোলন চলছে দিল্লিতে, কৃষকরা ধর্ণা দিচ্ছেন। বিওর রিপোর্ট, খবর ত্রিপুরা। এডিসির অধিবেশনে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রস্তাব পাশ হয়, এ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমরা বাঙালি। এডিসির অধিবেশনে গ্রেটার ত্রিপুরাল্যান্ড প্রস্তাব পাশ হয়, এ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা বাঙালি। শনিবার আগরতলা শিবনগরে দলের রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিরোধিতা করেন বিজেপি প্রতিনিধিদের। অধিবেশন থাকা সত্ত্বেও তা পাশ হয়ে যায় এর তীব্র সমালোচনা করেছেন দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বলেন এই প্রস্তাব যদি আইনে পরিণত হয় তাহলে রাজ্যের বাঙালি অংশের মানুষ চরম সর্বনাশ হবে। বিজেপির প্রচ্ছন্ন মতদে তা হচ্ছে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অবিলম্বে যেন রাজ্যের মঙ্গলের কথা চিন্তা করে সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন এর দাবি জানিয়েছেন গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি এও আশঙ্কা প্রকাশ করেন এটা আইনে পরিণত হলে বাঙালিদের থাকা দায় হয়ে পড়বে। আজকে একটা বিশেষ ইস্যুতে আমরা আপনাদেরকে ডেকেছি, সাংবাদিক সম্মেলনের আয়োজন আমরা করেছি, সেটা হচ্ছে আপনারা জেনেছেন গতকালকে এই যে নবনির্বাচিত এডিসির প্রথম অধিবেশনে ত্রিপুরা মতা দল
এখন ক্ষমতায় রয়েছে, গ্রেটার ত্রিপুরা বিল উত্থাপন হয় এবং সেখানে বিনা বাধায় তারা এই বিলকে পাশ করিয়ে, সেখানে ছিল বিজেপির দলের বিরোধী দল হিসাবে লোক, এরা কোনো প্রতিবাদ করেনি। তার মানে কি? এদের প্রচ্ছন্ন মদত রয়েছে। তো এখন কথা হচ্ছে এই যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এইটা এরপরে রাজ্যপালের হাত ধরে হয়তো আসবে রাজ্য বিধানসভা, সেখানে যদি অনুমোদন পায় যাবে কেন্দ্রে। এইভাবে যদি এটা আইনে রূপান্তরিত হয়, এই রাজ্যে আমাদের বিশেষ করে বাঙালি অংশের মানুষের চরম সর্বনাশ হবে। কারণ আমরা এডিসি বেলাতেও দেখেছি যে এডিসি করে ত্রিপুরার চার ভাগের তিন ভাগ জায়গা এখন সেখানে বাঙালিদের ভূমির অধিকার নেই, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারছে না নিরাপদে, উগ্রবাদী তৎপরতায় দিনের পর দিন আক্রান্ত হয়ে বাড়িঘর ছাড়ছে, লক্ষের উপরে মানুষ বাঙালিরা বাড়িঘর এলাকা ছাড়া হয়েছে, চাষির জন্য গণহত্যার পর থেকে এই পরিস্থিতি এখন অবধি চলছে। এই অবস্থায় যদি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হয় তাহলে আমাদের আশঙ্কা এই এডিসির বাইরে যে চার ভাগের একবার জায়গা রয়েছে শহর অঞ্চলগুলি, যেমন ধরুন আগরতলার কথা মন্দ কি, কৃষ্ণনগর, ইন্দ্রনগর, অভয়নগর, নন্দনগর ইত্যাদি অঞ্চলও এদের দাবি রয়েছে এডিসির মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাহলে আমাদের বাঙালিদের জন্য কোনো অধিকারই থাকবে না, ভূমির অধিকার, ব্যবসার অধিকার, চাকরি বাকরির অধিকার থেকে সব কিছু শেষ হয়ে যাবে। তাহলে রাজ্যের এই যে বৃহত্তর অংশের বাঙালি আমরা যারা রয়েছি আমরা যাবো কোথায়? সুতরাং আমরা কোনো অবস্থাতে আমাদের বাঙালিদের স্বার্থ বিরোধী অস্তিত্ব এবং অধিকার রূপের হস্তক্ষেপ করছে যেটা, আমরা এটাকে কোনোভাবেই মানতে পারি না। আমরা এই রাজ্যের যারা কি বলবো সচেতন মানুষ রয়েছেন, গণতন্ত্র প্রিয় মানুষ, সবার কাছে আবেদন করছি আপনারা এই ব্যাপারে সরব হন, এবং যারা এই আইন নিয়ে নাড়াচাড়া করছে ত্রিপুরা মাথা থেকে শুরু করে শাসক দল তার রাজনৈতিক স্বার্থে, সিপিএম কংগ্রেস এর আগেও জনজাতিদেরকে নিয়ে ভোটের রাজনীতি করেছে, তাদের সবার কাছে আমাদের আবেদন, এই ধরনের মানে কি বলবো আগুন নিয়ে খেলা এই গ্রেটার ত্রিপুরা বিষয়টা এর হাত থেকে, এর থেকে আপনারা দূরে থাকুন। কোনো অবস্থাতে গ্রেটার ত্রিপুরা ত্রিপুরাতে হওয়া চলবে না। যদি এই কাজ থেকে তারা বিরত না হয় তাহলে ত্রিপুরা রাজ্যের বাঙালিদের স্বার্থে, সবার স্বার্থে আগামী দিনে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। কারণ এই আইন ভবিষ্যতে বাঙালির যে সর্বনাশ করবে, তারা উন্নয়ন ব্যাহত করবে, শান্তি বিঘ্নিত করবে, জাতি জনজাতির মধ্যে বিদ্বেষ বাড়িয়ে তুলবে, সার্বিক বিচারেই এই গ্রেটার ত্রিপুরা বিষয়টা আগামী দিনে ত্রিপুরার ধ্বংস ডেকে আনবে। তাই কোনো অবস্থাতে আমরা এটা মানতে পারি না, আমরা মানব না, যে কোনো মূল্যে আমরা রাজ্যবাসীকে নিয়ে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। আগামী সপ্তাহ থেকে সারা রাজ্য জুড়ে আমাদের আন্দোলন তৈরি হবে, এই বার্তাটা দেওয়ার জন্যে আজকে আপনাদেরকে আমরা ডেকে নিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার ঘটনা পূর্ব প্রতাপগড়ের নবীনপল্লী এলাকায়। মাঝবয়সী এক ব্যক্তি গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধারের ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব প্রতাপগড়ের শালটিলার নবীনপল্লী এলাকায়। মৃত ব্যক্তির নাম নির্মল দাস, কিন্তু মৃতদেহ উদ্ধার পর তা হাসপাতাল মর্গে পাঠানো নিয়ে পুলিশ ও দমকল কর্মীদের টানাপোড়েনে স্থানীয় জনগণে ক্ষোভের সঞ্চার হয়। শেষ পর্যন্ত পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে মৃতদেহ পৌঁছে জিবি হাসপাতালের মর্গে। শনিবার সকাল আনুমানিক 10টা নাগাদ পূর্ব আগরতলার থানায় খবর যায় শালটিলার নবীনপল্লী এলাকায় নির্মল দাস নামে এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে আছে আর গাছের ডালে ঝুলছে ফাঁসির দড়ি। এই খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ উদ্ধার করে জীবিত আছে কিনা এই সন্দেহে হাসপাতাল নিয়ে যেতে দমকলকে ডাকা হলে তারাও সেখানে পৌঁছেন, কিন্তু দমকল কর্মীরা মৃতদেহ গাড়িতে তুলতে অস্বীকার করেন। এ নিয়ে পুলিশ ও দমকল কর্মীদের টানাপোড়েনে যে চলে তা খোদ পুলিশকর্মী পরোক্ষভাবে জানিয়েছেন। আজ আমরা 10:25-30 হবে এমন একটা সময়ের মধ্যে আমরা একটা ইনফরমেশন পাই যে শিলটিলা নবীনপল্লী কাছে একটা গাছে একটা লোক ফাঁসি দিয়ে মাটিতে পড়ে আছে গামছা ছিঁড়ে। এরকম সংবাদের ভিত্তিতেই আমরা আসি এবং ফায়ার সার্ভিসকেও কল করি। এসে দেখতে পাই যে গামছা ছেঁড়া অবস্থা, গামছা লটকানো আছে একটা মেঘডা গাছের মধ্যে সম্ভবত, এবং সে গাছের নিচে পড়ে আছে। এখন আমি তো ডেড ডিক্লারেশন আমি বুঝতে পারছি না সে কি আছে কি না। গাড়ির জন্য আমরা বলেছি, গাড়ি নেওয়ার জন্য ইনফরমেশন করেছি, গাড়ি আসতেছে ওর হসপিটালে নিয়ে যাওয়া হবে। পরিচয় পাওয়া গেছে কি? হ্যাঁ, পরিচয় পাওয়া গেছে। কি নাম ওনার? ওর নাম নির্মল দাস, বয়স 48, তার বাবার নাম শ্রী নিরঞ্জন দাস, বাড়ি প্রতাপগড় পোশাক পাড়া,
পূর্ব থানার অধীনস্থ। আপনারা তো দমকল কর্মীদের খবর দেওয়া হয়েছিল, দমকল কর্মীরা কি? দমকল কর্মীদের খবর দিয়েছি, তো ওরা ওদেরকে বলেছি নিয়ে যাওয়ার জন্য, ওরা বলছে যে যে আপনারা একটা ব্যবস্থা করেন অন্য গাড়ি দিয়ে নিয়ে যান। আমরা সেই বডিটা দেখছি, মৃত অবস্থায় দেখতে পাচ্ছি আপনার অন্য গাড়িতে, আমি তো মৃত বলে ঘোষণা করতে পারি না, এই জন্য আমি একটা পাবলিক ভেহিকলস খবর দিয়েছি আসতে। কী মনে হয় প্রাথমিক তদন্তে কী মনে হয় কী কারণে আত্মহত্যা করতে পারে? প্রাথমিক তদন্তে ওরা তো বলছে সে এডিক্টেড পার্সন ছিল। ওদেরকে জিজ্ঞেস করলাম যে পারিবারিক কোনো কলহ আছে কি না, তো ওরা আমাকে কিছু বলেনি কলহ আছে বলে। এখনই ময়নাতদন্ত করলে পরে বোঝা যাবে তার মৃত্যুর আসল কারণ। এদিকে স্থানীয়রা জানিয়েছেন নির্মল প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকতো, নেশার জোরে তার এই আত্মহত্যা। আর মৃতদেহ ভারী হয়ে যাওয়ায় ছিঁড়ে পড়ে যায় দড়ি। দীর্ঘক্ষণ পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ধারণা পুলিশের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক জ্যোতিষীর কাছে এসে শারীরিক এবং মানসিক নিগ্রহের শিকার এক মহিলা, থানায় মামলা। ঘটনা রাজধানীর মোটরস্ট্যান্ড এলাকায়। মোটরস্ট্যান্ড এলাকায় এক জ্যোতিষীর কাছে এসে শারীরিক এবং মানসিক শিকার হয়ে পূর্ব থানায় মামলা দায়ের করলেন নমিতা সাহা নামে এক মহিলা। জানা যায় জ্যোতিষ সুপর্ণা সাহা দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় নমিতা সাহা নামে ওই মহিলাকে জ্যোতিষ সুপর্ণা সাহা ডেকে তার দোকানে নিয়ে যান। নমিতা সাহা এবং তার ছেলে হাত দেখবে এবং ভবিষ্যৎবাণী বলে দেবে। তারপর জ্যোতিষ সুপর্ণা সাহা একটু হাত দেখার পর নমিতা সাহা নামে ওই মহিলার কাছে 300 টাকা দাবি করে। পরে নমিতা সাহা জানান এই মুহূর্তে তার কাছে 300 টাকা নেই। এতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে জ্যোতিষ সুপর্ণা সাহা নামে ওই মহিলা। তারপর জ্যোতিষ নমিতা সাহাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে পাশাপাশি জুতো পিটা করার চেষ্টা করে বলে অভিযোগ করেন নমিতা সাহা। পরে এ বিষয় নিয়ে পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন তিনি। সংবাদ মাধ্যম জ্যোতিষ সুকন্যা সাহাকে এ বিষয়ে জিজ্ঞেস করতে তিনি পালিয়ে যান। প্রশ্ন উঠছে, আদৌ কি মহিলা জ্যোতিষ বিজ্ঞান পড়াশোনা করেছে নাকি লোকজনদের সঙ্গে প্রতারণা ফাঁদ পেতে বসেছে মোটরস্ট্যান্ড এলাকায়? কি হয়েছে, আমার মানে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছি, দীপেন্দু রায় ডাক্তার, নার্ভের প্রবলেম মান, তো ডাক্তার দেখাই আমি আসার পথে, তো তাই নিয়ে চেম্বারটা তো ওইখানে জ্যোতিষ কার্যালয়ের চেম্বারটাই এখানে, তো রাস্তার পাশে তো চেয়ারটা বসে আছে, তো আমার দেখে তাই হাসি দিছে, তো আমিও হাসি দিছি বোধ হাতে ডাক দিছে, তা আমি গেছি, তা আমার মারে এনে গেছি বোধ কেছে দিদি বসেন বসেন, তা আমি বইছি, আমার মাও বইছে, তো বই আমি কই দিদি আমার ছেলেরা তো দেখামো হাতটা হের একটু ভীষণ রাগ, কয় ঠিক আছে দেখাই দেবেন প্রবলেম নাই। আমি আরও মনে অনেক রুগী টুগি দেখছি, তাইতে কইতেছে তো ভালো কথাবার্তি চলছে না, তা এর মধ্যে কইতেছে আমি আবার জিগেছি আমার কথা হইলো আমি জিনিসটা বোঝার জন্য গেছি, আমি যে তাইনের একবারে ফিস দিমু বা দেখামু আমার কিন্তু এইরকম কোনো মেন্টালিটি ছিল না, তো খালি শুধু তাইনে কইছে আমি কইছি দেখামু আমার ছেলেরা, তো হে তো নাই সঙ্গে নাই, তো তাইনে কইতেছে আমি কইতেছি দিদি কী কী লাগবো, তো কইতেছে তাইনের ফিস 300 টাকা, হের কুষ্টি আছে নিজে গেছে, আমি কইছি কুষ্টি নাই, ডেট অফ বার্থ আছে নি, আমি কইছি আছে, তো ডেট অফ বার্থটা তো থাকে বাড়িতে, তো আমার তো মনে নাই, তো আমার হোয়াটসঅ্যাপে হের একটা আধার কার্ড আসিল, তো আধার কার্ডটা আবার দিদিরা দেখাইছি, আমি কই দিদি দেখেন আধার কার্ডটা দেখেন, তো দেখে কইটার মধ্যে তো আবার ডেট অফ বার্থটা লেখা নাই, তো হেরে আমি আমার ছেলেরা ফোন করছি যে তোর ডেট অফ বার্থটা কত, তো কইছে ডেট অফ বার্থ মা এত তারিখ এত তারিখ, তো তাইনেরা কইছে কথা তাইনে এটা লেখছে, লেখে কম্পিউটারে কিতা কিতা করছে কইরা, এরপরে কাগজের মধ্যে লেখছে হের নাম লেখছে, এরপরে আমার গুত্র জিগাইছে গুত্রটা লেখলো, লেখে সেটা এরপরে কাগজটা বাই করে আমার দেখাইছে, ঠিক আছে আমার দেখছে, তা আমার কথা হইলো দেখেন রুগী দেখলে প্রথমে রুগী দেখে মানুষে বিজেট নেয়, হ্যাঁ তাইলে তাইনে কি বুঝছা আমার তো টাকাটা খুব জ্যোতিষ তাই ভালো পড়াশোনা করছে, পড়াশোনা করে কি এরকমভাবে কি ব্যবহারটা করা কি ঠিক হয়েছে একটা মহিলার সঙ্গে? আর দ্বিতীয় কথা হলো স্যার, কিতা তাইনে আমার মা গেছে, ঠিক আছে তাইনে আমার মারে হ্যারাসমেন্ট করছে, আমার মা কাছে এখন টাকা নেই, আমার মারে করছে হ্যারাসমেন্ট, আজকে সাহেবের কাছে আমার মা অপমান করছে, এই জিনিসটা আমারও করছে অপমান, ঠিক আছে তার লিগে আমি আসি, তাহলে তাইনারে জিজ্ঞেস করতাম তাইনে কি মানে তাইনে এত ভালো জ্যোতিষ বিদ্যা নিয়ে পড়াশোনা করে তাইনারে কি একটা মহিলা হয়ে মহিলা কি কই কইতারে ছুতা দিয়ে বাড়ি দিমু, ওই জিনিসটা স্যার আমার গায়ে লাগছে, আজকে মারে মারুন জনকা স্যার একটা একটা ঘটনা জনকা একটা মার উপরে জনকা একটা কিছু শুনে স্বাভাবিক স্যার আমরা মনে স্যার একটু তেজ স্যার আমরা মনে একটু গায়ে রাখতে স্যার বেশি হয়ে যাবে, তাই না আয়া ফাট করে আয়া একটা ফস কথা বা বার্তা কথা করতেছে কয়া তাইনের লোক আমরা খারাপ ব্যবহার করছি স্যার, আমরা একটা এইটুকু মানুষ
আমার মা একটা ভালো জব করে, আমরা আমার মা বাবা এমন এরকম শিক্ষা দিয়েছে একটা বদ্ধ মা মহিলার লাগে এরকম ব্যবহার করতাম, বাট তাই না এমন ব্যবহার কষ্ট দেখি স্যার আমরা কিন্তু আয়া ওপরে এমন ব্যবহার তাই না করানো হয়েছে, ঠিক আছে? আর তাই না এখন আপনারা কী চান এখন স্যার আমরা তেনের বিরুদ্ধে মানানি কেস এসে স্যার জামু স্যার করছেন কি এখন অব্দি এখন মানানি কেস দিব তেনের বিরুদ্ধে তেনের নামটা জানতে পারছেন তেনের নামটা জানেন তেনের সপ্তাহে না আছে আর আমার মা তো তারা তো বুঝে না আমার আমার মা আর আমার ঠাম্মা আসলো ঠিক আছে আমার মা তো জিনিসটা জানে না আর আমরা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মানানি কি কেসে জামু ব্যুরো রিপোর্ট খবর চেপরা এক দোকান মালিককে হুমকি ধমকি দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস প্রেসিডেন্ট পীযূষ কান্তি বিশ্বাসের বিরুদ্ধে কংগ্রেস প্রেসিডেন্ট পীযূষ কান্তি বিশ্বাসের নামে উঠল এক গুরুতর অভিযোগ। কংগ্রেস ভবনের সামনে থাকা এক ল্যাপটপের দোকানের সামনে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কংগ্রেস ভবনের কার্যকর্তারা এবং প্রেসিডেন্ট পীযূষ কান্তি বিশ্বাস দোকানের বর্তমান মালিককে হুমকি ধমকি দেয় বলে অভিযোগ করেন দোকানদার। দোকানদারের মালিক বিষয়টি আগরতলা পশ্চিম থানা জানিয়েছেন এবং পশ্চিম থানা থেকে কংগ্রেস ভবনের কর্মকর্তাদেরও ডাকা হয়। এখন দেখার বিষয় আইনি ব্যবস্থা আদৌ পায় কিনা দোকানদাররা। তারপর হলো গভর্নমেন্টের জায়গা 1462, তারপরও গভর্নমেন্টের জায়গা অনেক একটা চিল্তা জায়গা আছে, তারপরে হলো ওদের জায়গা 1463। আমি বললাম স্যার ম্যাপ আছে আপনি দেখুন না, আর যদি আপনি স্যাটিসফাইড না হন ডিমার্কেশন দিন। উনি আমাকে বলছেন থ্রেটেন করে যে আমি যা খুশি করতে পারি ডিমার্কেশন দিই আর যাই করি, পুলিশের সহায়তা নেই, পুলিশ কিছু করতে পারবে না, ওনার ছেলেদের দিয়ে আজকে রাত্রেবেলা আমার দোকানটা ভেঙে দেবে। প্রেসিডেন্ট স্যার কংগ্রেস সভাপতি ত্রিপুরা প্রদেশের কংগ্রেস সভাপতি বললো, উনিই বলেছেন শুধু কথাটা, আর ওনার অনেকজন ইয়েও ছিল, রাহুল শাহও ছিল, উনি বললেন আমি পুলিশের কাছে যাই আর যাই করি আজকে রাত্রের মধ্যে উনি আমার দোকান ভেঙে দেখে দেবেন, আমাকে আমি যাতে দেখি কী করতে পারি সেটা আমাকে দেখিয়ে দেবেন। তা আমি দৌড়ে চলে এলাম কান্না করতে করতে বসি স্যারের কাছে, স্যার বললো একজন লোক আছে একটু বসুন। আমি গেলাম স্যারকে, বললাম স্যার বললো এরকম ভালো তো কোনোদিনও তাও কারোর দোকান সে ঘাসের জায়গাতেই হোক জ্যোতির জায়গাতেই হোক কারোর দোকান তো কেউ ভাঙতে পারে না, আর যেই জায়গায় এখানে কমপ্লেন হয়েছে সেই জায়গাতে আরও পারে না। আমরা লিখেছি যে আমরা ডিমার্কেশনের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু এখন তো করোনা পজিশন, কেউ কিছু নিচ্ছে না করোনা সিচুয়েশানে। আমরা ওদেরকে বলেছি যে আপনারা না হলে হেল্প করুন ডিমার্কেশনটাতে, কিন্তু ওরা রাজি, ওরা জবরদখল করতে রাজি। আপনারা আমাদেরকে হেল্প করুন, আমরা নিরীহ মানুষ এবং আমাদের সহায় সম্বল বলতে এই দোকান। জায়গাটা কার নামে আছে? জায়গাটা আমার শ্বশুর মশাই, আমার জ্যাঠা শ্বশুর আর আমার শাশুড়ি। জ্যাঠা শ্বশুরের নাম হলো ভূদেব দাশগুপ্ত, উনি মৃত, ঠিক আছে? আর আমার শ্বশুর রিসেন্টলি মারা গেছে, আর আমার পিসি শাশুড়ি সন্ধ্যা দাশগুপ্ত এই অ্যাপ্লিকেশনটা করেছেন। উনি সত্তরার্ধ এতক্ষণ বসেছিলেন এখানে শুধু একটা কমপ্লেন করার জন্য। কিসের দোকান ছিল এবং কত বছর ধরে আপনারা? 50 বছর ধরে ল্যাপটপ শখেরই দোকান, এবং আজকে না অনেক আমাদের সব কিছু আছে। এটা হচ্ছে মানে 15 সালে যে ডিমার্কেশনের ল্যান, এই যে এটা হলো আমাদের জায়গাটা, এখানে হলো গভর্নমেন্ট ল্যান 1462, এই যে গভর্নমেন্ট ল্যান, এটা হলো কংগ্রেস ভবন। বিওর রিপোর্ট খবর ত্রিপুরা। দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ বছর অতিক্রান্ত হলেও এ রাজ্যে প্রত্যন্ত এলাকাগুলোর জলের সমস্যার নিরসন হলো না বর্তমানেও। ঘটনা মুঙ্গিয়াগামী আরডি ব্লকের অধীনে নুনাছড়া ডিসি ভিলেজে। দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ বছর অতিক্রান্ত হলেও এ রাজ্যে প্রত্যন্ত এলাকাগুলোর জলের সমস্যা নিরসন হলো না বর্তমানেও। এক প্রকার বাধ্য হয়ে গিরিবাসীরা ছড়া অপরিশোধিত জল দিয়ে তেষ্টা নিবারণ করতে হচ্ছে। মুঙ্গিয়াগামী আরডি ব্লকের অধীনে নুনাছড়া এডিসি ভিলেজ। এ ব্লকের অধীনে নুনাছড়া মূলত দুর্গম এলাকা বলে পরিচিত। অন্যদিকে এই ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়া 50 গিরিবাসীদের বসবাস। তাদের কাছে পানীয় জল বলতে ছড়া অপরিশোধিত জল পানীয় জলই একমাত্র ভরসা। ছড়ার পাশে কাঁচা কুয়ো করে সেই কুয়ো থেকে জল সংগ্রহ করে গিরিবাসীরা। আদতে দুর্গম এলাকা, অন্যদিকে ওইসব এলাকা মাটিতে পাথরভাগ বেশি থাকার কারণে জলের উৎস তৈরি করা দুঃসাধ্যকর ব্যাপার। যদিও এলাকায় একটি ডিপ টিউবওয়েল বসানো কাজ চলছে, তবে এলাকাবাসীরা জানায় ডিপ টিউবওয়েল বসানো কাজ চলছে থাকলেও আদৌ জল পাওয়া যাবে কিনা এতে সন্দেহ থেকে যায়। আর জল পাওয়া গেলেও তা ব্যবহার অযোগ্য হতে পারে, কারণ টিলাভূমিতে কাঁকর ও পাথর মিশ্রিত থাকার কারণে এ নির্ধারণ সমস্যা। এ অবস্থা প্রজা বাহাদুর মলসম পাড়া গিরিবাসীদের ছড়ার অপরিশোধিত জলের উপরে নির্ভর থাকতে হয়, ফলে এলাকাবাসীদের মধ্যে কোনো সময় জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় বলে খবর এলাকাবাসীদের সূত্রে জানা যায়। তবে দিনকাল যায়, ভোট আসে ভোট যায়, কিন্তু তাদের জলের সমস্যা একই তিমিরি। তোমরা জল কিভাবে খাও, কোন জল খাও? এই তো খাই, সে তো ওই কি এর মধ্যে ওই কিনার মধ্যে কিনার মধ্যে কুয়া করিয়া কুয়া করিয়া খাই।
এমনে এদিকে ছাপলাই টাপলাই নাই নাই তো এখন তো আরম্ভ করছে এখন আরম্ভ করছে আগে আসিল নি আগে নাই নাই আগে তো কই নাই নাই এখন কবে থেকে কাজ শুরু হইছে এটা দুই সপ্তাহ হইছে মনে করেনি যে খাওয়ানো জল পাইবো এখন ভালো কি জানে পাইবো নি পাইতো না আমরা তো জিঙাইছে না এখানে কয় পরিবার আছে এদিকে নোনাচল পঞ্চাশ পরিবার তো সবাইকে এরকম ছড়ার জল খায় ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।